আসসালামু আলাইকুম, GARTV-তে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের নর্মাল ব্লগ। আমরা আজকে সাউথ আফ্রিকা পুমালাঙ্গা প্রভিন্সের লোথার, এরমেলো টু লোথার অর লোথার টু এরমেলো, আমরা লোকেশন ভিত্তিক রোডে আছি আজকে। আমার বাংলাদেশের ভাইদেরকে আমি বুঝাইতে সক্ষম হব যে আমরা বাংলাদেশে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে সড়ক, তারপরে ধরুন আমি ফেনীর সন্তান, যখন আমরা ঢাকা থেকে ফেনীর রোডে অগ্রসর হই তখন এটাকে জেলাভিত্তিক বলে। আর তারপরে যাই আমি ফেনী থেকে যদি ফুলগাজী পশুরাম, আমি ইজিতে যেটা বুঝাইতে চাইতেছি আমার জন্মস্থান যেখানে ওইটাই আমি বুঝাইতে চাইতেছি, ফেনী থেকে ফুলগাজী পশুরাম রোড, তো সেম আমরা সাউথ আফ্রিকা ফুলগাজি থেকে পশুরাম রোড, থানা ভিত্তিক যে রোডটা এটা হচ্ছে আপনার সাউথ আফ্রিকার থানা ভিত্তিক রোড। এই রোডটা আপনার একদম গ্রামের দিকে চলে গেছে। তো আজকে আমরা আমরা থানা ভিত্তিক রোডে আছি, আপনাদেরকে আমি মনে হয় বুঝাইতে সক্ষম হয়েছি। ওকে, যাই হোক, আমরা মেন টপিকে আসি। আমরা থানা ভিত্তিক, আপনারা দেখতেছেন এখানে অনেক গরুর ফার্ম, গরু মাঠে ঘাস খাচ্ছে। তো এই মাঠগুলো আপনার সাউথ আফ্রিকাতে আমরা বাংলাদেশি ভাইরা বোনেরা অনেকজনে বলে যে কি সাউথ আফ্রিকা জঙ্গল এইটা ওইটা, আসলে সাউথ আফ্রিকাতে জঙ্গল বলতে কিছু নাই। সাউথ আফ্রিকার ন্যাচার অফ বিউটি অনেক সুন্দর। সাউথ আফ্রিকাতে টুকিটাকি তাও থানা ভিত্তিক রোড যেগুলো এগুলাতে গাছপালা দেখা যায়। আর এইটা হচ্ছে আমার ক্যামেরাম্যান নাহিদ ভাই, সে আপনার চট্টগ্রাম জেলা থানা মিলসরাই নিজামপুর কলেজের পাশেই। যাই হোক, তো এটা হচ্ছে আপনার যে থানাভিত্তিক রোডগুলোতে আপনার গাছপালা টুকিটাকি দেখা যায়। টুকিটাকি আমরা দেখতে পারি কিছু গাছপালাগুলো দেখতেছেন যে এগুলো আপনার এগুলো আননেসেসারি না। গাছপালাগুলো হচ্ছে আপনার ক্রেমেল, আপনারা আমি সহজ ভাষা বলতে গেলে ক্রেমেল আপনার চকলেটের মতো, যে আমরা চকলেট মিল্ক চকলেট যেগুলা খাই, তো এটা আপনার ক্রেমেল গাছ। এখানে আপনার ফল উৎপন্ন হয় এই গাছগুলাতে। তো ক্রেমেল ফ্লেভার আপনার অনেক চকলেটের মধ্যে কেন ক্রেমেল ফ্লেভার আছে আমি ইজি ওয়ে বুঝাইতেছি, অনেক কিছু হয় ডেরি মিল্ক হোয়াট এভার। তো এগুলো হচ্ছে আপনার ক্রেমেল গাছ, এগুলো আননেসেসারি গাছ না। তো আপনার দেখা যায় এগুলো আপনার যে সাদা জাতি আছে হোয়াইট পিপল, সাদা জাতিদের আন্ডারে আর কি এই গাছগুলা তারা রোপণ করে। আর আপনারা মাঠ মাঠ দেখতে পারতেছেন যে এই মাঠে আপনার এখন আপনার গরমের সিজন আর কি, এখন গরমের কারণে আপনার ঘাস গাছপালা একটু আপনারা দেখতেছেন হলুদ কালার হয়ে গেছে। সামনে আপনার বৃষ্টির সিজন এসতেছে, টানা 3 মাস বৃষ্টি হবে সাউথ আফ্রিকাতে। এখন থেকে 1 মাস পরে বৃষ্টি শুরু হবে, তারপরে আপনার সব কিছু গ্রিন দেখা যাইব, সব কিছু আপনারা গ্রিন দেখতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে যে কি আপনার ড্যাম, বাংলাদেশে এগুলোকে আপনার বলা হয় দিঘি, এটা হচ্ছে ড্যাম। এখানে আপনার গরু অনেক, ভেড়া, তো আপনাদের ভাগ্যক্রমে আমি ভেড়া আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাইতে পারতেছি না, নেক্সটের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো ভেড়া। আপনার অনেক সময় এই যে জায়গায় এটা আপনাদেরকে দেখানো হচ্ছে, এখানে অনেকগুলো ভেড়া থাকে, হাজার কি হাজার ভেড়া ছাগল। তো আজকে কিছু গরু দেখছিলেন, তো ভেড়াগুলো আপনার মধ্যস্থলে নিয়ে গেছে তারা। তো এগুলো অনেক সময় সন্ধ্যার দিকে আপনার রোডের পাশে এখানে পানি খাওয়ার জন্য আসে। তো এটা হচ্ছে ড্যাম বাংলাদেশের দিঘি আর কি। তো আপনাদেরকে আবারও বলি যে আমরা সাউথ আফ্রিকা পুম্পালাঙ্গা প্রভিন্সের এরমেলো টু লোথার রোডে আছি আমরা। তো আপনার পুম্পালাঙ্গা হচ্ছে আপনার বিভাগ, এখানে আপনার 7টা বিভাগ। তো আমরা পুম্পালাঙ্গা প্রভিন্সে আছি এখন। আমরা আজকে বন্ধু একজনের সাথে দেখা করার জন্য যে থানা ভিত্তিক রোডে গেছে, তো ওর সাথে দেখা করে আসতে
তো তারপরে আপনার যে পরিবেশটা আমার কাছে অনেক অন্যরকম লাগতেছে আপনার সরাসরি। আর অত আমরা ফোনে তার অঙ্কিত ভিডিওটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তবে অ্যাজ এ লাইফগুলো আপনার কারণ দিয়ে বলে এগুলো আমি এই গাছগুলো আপনাদেরকে বলছিলাম যে এগুলো হচ্ছে ক্যারেমেল গাছ, এই চকলেট জাতীয় যে চকলেট বানানো হয় আর কি, ডেরি মিল্ক, ফিএস, লাঞ্জপার, হোয়াট এভার, তো এটা হচ্ছে ক্যারেমেল ফ্লেভার, ক্যারেমেল গাছ। এখানে সারি সারি আপনার গাছগুলো লাগাইছে, এগুলো সাদা জাতীয়দের আন্ডার। আপনারা আপনারা সাউথ আফ্রিকাতে দেখতে পারবেন যে হেক্টরে হেক্টরে আপনার এমটি প্লেস একদম এমটি প্লেস, এখানে কোনো জঙ্গল বা ওইরকম কিছুই নেই, সাউথ আফ্রিকাটাই এরকম। তাও আপনি থানাভিত্তিক রোডে ইন্টার হওয়ার পরে আপনি কিছু গাছপালা দেখতে পারবেন, হাইওয়েতে কিছুই দেখতে পাবেন না। হাইওয়েতে শুধু যে আমি বলছি যে সামনে আপনার বৃষ্টির সিজন আসতেছে, সামনে বৃষ্টির সিজন আসার সাথে সাথে এখানে আপনার ভুট্টা গাছ, এই ভুট্টা রোপণ করা হইব, যে আমরা বাংলাদেশে ধান যেরকম রোপণ করা হয় এই দেশে ভুট্টা রোপণ করা হয়। এগুলো হচ্ছে আপনার এই যে আমি হাতের ইশারায় দেখাইছি যে এগুলো হচ্ছে আপনার যে সাদা জাতি তাদের ফার্ম হাউস, তাদের টাউনেও ঘর বাড়ি থাকে, আবার আপনার যেই এরকম এই ফার্ম হাউস যেইগুলো কি জায়গা জমির মাঝখানে একদম তাদের ফার্ম হাউস থাকে, ওইখানে পুকুর বা বাংলাদেশে পুকুর বলে এদেশে সুইমিং, ফ্যামিলি নিয়ে তারা অনলি হলিডেতে তারা আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই দূরে ঘর দেখা যাইতেছে, তো এখানে তারা হলিডে শুধু স্যাটারডে সানডেতে একদিনে থাকে এখানে আসি, আর এমনি বাকি দিন আপনার টাউনে থাকে তারা। তো এই অবস্থা, তাদের জীবনযাপন সুন্দর। আপনারা আবারও দেখতে পারতেছেন যে গরু মাঠে ঘাস খাইতেছে। তো আমাদের ভিডিও ইন্টারফেস শেষ পর্যায়ে পাই, আর এগুলো হচ্ছে টাওয়ার। এখানে আপনার এদেশের সিম কার্ডগুলো হচ্ছে আপনার সেলসি, বোদাকম, এমটিএন, টেলকম, রেইন, এইটা অনেক রকম সিম কার্ড এদেশে অনেক সময় দেখা যায় এক টাওয়ার থেকে সবগুলো নেটওয়ার্ক সম্প্রচার করা হয়। যাই হোক, এটা হচ্ছে আপনার সাদা জাতির বাড়ি, এখানেতে তারা হলিডেতে এখানে হলিডেতে আসে, এক দুই দিন থাকে, আর বাকি দিন তাদের ছেলে সন্তান স্কুলে থাকে, তো ওই হিসাবে তারা টাউনে বসবাস করে আর কি। তো যাই হোক, আমাদের ভিডিওতে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা নেক্সটে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আমরা নেক্সটে আরও ভালো প্লেসে যাবো আপনাদেরকে দেখানোর জন্য, ভালো ভালো প্লেস দেখানোর চেষ্টা করবো। আমরা নেক্সট ট্যুর ইস্ট লন্ডনে যাইতেছি, তো আপনাদের জন্য সারপ্রাইজ আসতেছে, সামনের ভিডিওগুলো সুন্দর হবে। সো আমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকন বটন সবসময় অন রাখবেন আমাদের নেক্সট ভিডিওগুলো পেতে। ধন্যবাদ সবাইকে, সবার জন্য দোয়া করে ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবো ইনশাল্লাহ।